নতুন ব্লগ নিয়ে এসে গেছি আজও তোমাদের কাছে। প্লিজ পুরো ব্লগটার সাথে থেকো, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কমেন্ট করেও জানিও কেমন লাগলো। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আমরা ভালোই আছি। তো আজকে বৃহস্পতিবারের সকাল, সকালের ব্রেকফাস্ট আমার হয়ে গেছে, এখন এসেছি লাঞ্চ মেনুর তোড়জোড় করতে। আজকে সেরকম কিছু রান্না করব না, ঢ্যাঁড়সটা ভাজবো, আলুর চিপস আছে সাথে, আর কালকে শুটকি মাছটা রয়েছে, আর ইন্ডাকশানে যে প্রেশার কুকারটা বসানো দেখতে পাচ্ছ ওটায় মুগ ডাল সেদ্ধ আর কাঁচা কুমড়ো সেদ্ধ বসিয়েছি। দেখতেই পাচ্ছ রান্নাঘরটা যদিও অপরিষ্কার হয়ে রয়েছে এখন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি পরিষ্কার করে ফেলবো। কিন্তু মাথায় এখন এটাই এলো যে আমি ঢ্যাঁড়সটা কাটার আগে ধুয়ে নিয়ে নিই, যেটা আমার উচিত ছিল। এখন আর কি করা যাবে, কাটার পরেই ধুতে হবে, কিন্তু সেটা একটা বিচ্ছিরি কাণ্ড ক্রিয়েট হবে সেটা বুঝতেই পাচ্ছি, কিন্তু আমার হাতে তো আর কিছু করার নেই। তো চলো, ঢ্যাঁড়স কাটা হয়ে গেছে, এবার সিনকে যে কটা বাসন পড়ে আছে ওগুলোকে আগে তাড়াতাড়ি করে মেজে নিই। আর এদিকে আমার মনে হচ্ছে ডালটা সেদ্ধ হয়ে গেছে, ওটাও বন্ধ করতে হবে, ওই জন্য আটটু আটটু তাড়াহুড়ো করছি। আর ডালটায় জলটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, ওই জন্য ইন্ডাকশানটা লাস্টে একটু কমিয়েও দিতে হলো। দেখা যাক কী সেদ্ধ হয়েছে না হয়েছে তো বুঝতেও পারছি না, ভেতরে আবার জল কম থাকলে লেগেও যেতে পারে। আপাতত এবার আগে আমি সব গুছিয়ে নিই, পরিষ্কার করে নিই একটু, তারপর যাব দেখতে যে ডালটা সেদ্ধ হলো কি না। এইগুলো, এই নোংরাগুলো এখন ডাস্টবিনে বাইরে ফেলতে যেতে হবে। আর আমার বর হঠাৎই এসে বুঝতে পেরেছে যে আমি ক্যামেরাটা ফিট করে রেখেছিলাম, তাই একটু লজ্জাও পেয়েছে বটে যে আমি চলে এসেছি হঠাৎ করে। তো ডালটা সেদ্ধ হয়ে গেছে, এটা নামিয়েও নিলাম, আর এবার ছুরি টুরি ধুয়ে, চপিং বোর্ড ধুয়ে ঢুকিয়ে দেওয়ার পালা। আর কিছু আমার কাটা বাটার বাকি নেই, আমি এটাই করি রান্নার আগেই সবটা গুছিয়ে নিই, তাহলে না রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর আমার আজকে ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দিয়ে ব্যালকানির কিছু কাজ রয়েছে, শুধু দেখো জিনিস রাখলেই হলো না, সেগুলোর যত্নও নিতে হয়। আর কালকে রাতে বৃষ্টি হওয়াতে আমি টবে আজকে আর আলাদা করে জল দেবো না, কিন্তু টবে বৃষ্টির জলগুলো এসে পড়ে পড়ে টবের মাটিগুলোও ছিটে ছিটে ব্যালকানিটা নোংরা হয়েছে, তো ওটাকেও মুছবো। আর যেহেতু টবের নিচে প্লেটগুলো দেওয়া থাকে ওগুলোতেও জল কিছুটা জমেছে, তো ওই কাজগুলোও করতে হবে। তো চলো শুরুই করি। তো তোমরা এখন অনেকেই জানো যে আমি ডাস্টবিনটা এরকম ব্যালকানিতেই রাখি, তাই নোংরাগুলোকে নিয়ে এসে আমাকে এরকম ব্যালকানিতেই ফেলতে হয় এখন ডাস্টবিনে। এটা ফেলতে এসে মনে হলো জামাকাপড়গুলো শুকিয়েই গেছে, নিয়ে চলে যাই ঘরে, কারণ ব্যালকানি পরিষ্কার করতে এলে আমার গায়ে লাগবে জামাকাপড়গুলো, মাথায় ফাতায় আমার অসুবিধা হবে নিজেরই। তো যাই, এবার জবা ফুলের উপরে প্রচণ্ড মাছি আসে, তো ওগুলো ওই ফুদিয়ে দিয়েই ওড়াতে হয় মোটামুটি। আবারও চলে এলাম রান্নাঘরে, এবার রান্নাঘরটা ভালো করে আমি মুছে নেব। এই ন্যাকড়াগুলো দিয়ে প্রত্যেক দিন আমি কাজ করি, রান্নাঘর মানেই একটু ন্যাকড়া ফ্যাকড়া লাগে আর কি কাজ করার জন্য, এই হাত মোছার একটা, শুকনো একটা, ভেজা একটা। তো আমি ভালো করে এরকমভাবে মুছে নিই বারবার রান্নাঘরটাকে, যাতে নোংরা না হয়। কিছু কাজ করে সাথে সাথে মুছে ফেলার চেষ্টা করি, যাতে আমারই কষ্টটা কম হয়। তো এবার বসিয়ে দেবো ঢ্যাঁড়স ভাজাটা, এদিকে কড়াইটাকেও গরম হতে বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে ঢ্যাঁড়স ভাজাটাকে বসিয়ে দিয়ে তারপর আমি চলে যাব। ঢ্যাঁড়সটা হতে আজকে একটু টাইমই লাগবে, কারণ যেহেতু আমি কেটে নিয়ে তারপর ধুয়েছি, লোত লোত ভাবটা একটু বেশি হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, আমার অনেক কাজ বাকি রয়েছে, ব্যালকনিটা পরিষ্কার করতেই আজকে আমার মোটামুটি অনেকটা টাইম যাবে, তাই ভাবলাম ঢ্যাঁড়সটা বসিয়ে দিয়ে আর সময়টা নষ্ট করব না, রান্না যখন কমই আছে আজকে ব্যালকানিটা পরিষ্কার করে ফেলা যাক। ঢ্যাঁড়স ভাজাটা বসিয়ে দেওয়া হয়ে গেছে, এবার সাথে সাথে আমি বাটিটাও মেজে ফেলবো, কারণ ওই যে আমি বললাম সিনকে বাসন জমিয়ে রাখতে আমার খুব বাজে লাগে, কারণ আমার মনে হয় ওগুলো তো আমাকেই মাজতে হবে, সুতরাং একটা দুটো যাই সিনকে জমা হচ্ছে না কেন সাথে সাথে আমি মেজে ফেলি। আর আমার ঢাকা চাপা দিয়ে রান্না করার একটা স্বভাব রয়েছে, সেদিনকে অঙ্কিতা বলছিল মিক্সড ভেজে তুমি কতবার লিড দিয়েছো আর ওপেন করেছো, তোমার কি খেয়াল আছে? আমি চাপা দিয়ে দিয়েই রান্না করতে পছন্দ করি, রান্নায় জল আমি কম দিই, একটু বেশি টাইম ধরে কষাই, সুতরাং ঢাকা চাপা দিয়ে দিয়েই করি। একটা কাঁচা লঙ্কা চিড়ে আমি ঢ্যাঁড়স ভাজার মধ্যে দিয়ে দিলাম, নাড়া দিয়ে ফাইনালি ব্যালকানি, চলো যাওয়া যাক। এই দেখো যেটার কথা বলছিলাম, নিচের প্লেটগুলোতে তো জল জমেইছে আর টপগুলো কীরকম নোংরা হয়েছে বুঝতেই পারছো, জল ছিটকে ছিটকে এসে, তো প্রত্যেকটা প্লেটেই এরকম জল জমে রয়েছে। বিশেষ করে আমার তুলসী গাছটারও খুবই বাজে অবস্থা করে দিয়েছে, মানে টপটার গাছটা ঠিক আছে, বুঝতেই পারছো। এটা দেখে আশা করি যে আমার বেশ অনেকটাই টাইম লাগবে ব্যালকানিটা পরিষ্কার করতে। তো প্রথমে শুরু করলাম আমি এই চন্দ্রমল্লিকা গাছটার থেকেই, দেখো প্লেটের নিচগুলোতেও এরকম কাদা মাটি জমে যায়,
যেগুলো আমি আলাদা একটা ভেজা ন্যাকড়া এনে আবারও মুছতে শুরু করেছি। এটা কিন্তু কেউ ভেবো না, এটা আবার রান্নাঘরেরই ন্যাকড়া। আমার অনেকগুলো ন্যাকড়া আছে এরকম রুমাল টাইপের, দেখো তো। এই রুমালগুলোকে আমি রেখে দিই এই আলাদা আলাদা কাজগুলো করার জন্য। দেখো এটার নিচেও যেহেতু প্লেট থাকে না, এটার নিচেও কিন্তু ওরকম জমা হয়। তো যাই হোক, এখন 9 o'clock, অনেকগুলো ফুটে রয়েছে। পিটুনিয়া আবার কুড়ি আসছে, এখনও ফোটেনি। আর এই জবা গাছটাতেও 3টে কুড়ি আছে। আর এটা করতে গিয়ে আমি একটা ব্লেন্ডার করেই ফেললাম, প্লেটটা পড়ে গিয়ে একদম ব্যালকানিটা আরও বেশি নোংরা হয়ে গেল, যেটা আমার কাজটা আরও বেশি করে বাড়িয়ে দিল, বেশি টাইমেরও ব্যাপার হয়ে গেল। আর কি করা যাবে, হয়ে যখন গেছে নিজের দোষ, আর কাকেই বা কি বলবো। এটা যদি বর করতো তাহলে নয় বরকে বলা যেত তুমি সাবধানে কিছু কাজ করো না বা কিছু, নিজে করে ফেলেছে আর কিছু করা নিয়ে। জানলাটা আজকে খুলেও দিয়েছি, জানলাটার জন্য একটু প্রবলেম হচ্ছে যেতে আসতে, একটু দৌড়ে দৌড়ে যেতে আসতে হচ্ছে। তো যাই হোক, ভালো করে পরিষ্কার তো করে দিয়েছি, কিন্তু নিচটা দেখে আমার কান্নাই পাচ্ছে। যাই হোক, তোমাদেরকে পরে দেখাচ্ছি আমি নিচটার অবস্থা কী হয়ে রয়েছে। টপগুলোও একটু মুছে দিচ্ছি। এরপরে আমি আরও একটা কাণ্ড করেছি, যাই হোক গিয়ে ভেন্ডিটা একটু নাড়া দিয়ে আসতে হবে, মনে হবে এবার লেগে যাবে। তো চলেও এলাম, তো চলো এবার ঢ্যাঁড়সটাকে একটু নাড়া দিয়ে দিই। হ্যাঁ, নিচটাই দেখো একটু লেগে লেগে যাচ্ছিলো, ঠিক টাইমে এসেছি, না হলেই পোড়া লেগে যেত। এটাকে দেখতেই পাচ্ছ বেশি লোদ লোদ ব্যাপারটা হয়ে গেছে, যেহেতু আমি পরে জল দিয়ে ধুয়েছি দোষটা আজকে এটাও আমারই ছিল। আমি একটার পর একটা আজকে ব্লেন্ডার করেই যাচ্ছি। তো চলো, নাড়া দিয়ে দিয়েছি লিডটা চাপা দিয়ে, এবার চলে যাই আবারও ব্যালকানিতে। চলে এসছি, একটু একটু নিচটা দেখতেই পাচ্ছ, পরে নয় আমি ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। কিছুটা মাঝখানে শ্যুট নিতে আমি ভুলে গেছিলাম, ওখানে ফোনটাকে সেট করে দিয়ে চলে এসেছি, ক্যামেরা অন করা হয়নি। যাই হোক না কেন, আর কি করা যাবে, এটাও আমারই দোষ, আজকে একের পর এক করে যাচ্ছি আমি। তো চলো এভাবে আমি আগে পরিষ্কারটা করে নিই। আর কি করবো বলো, এবার নিচটা বসলাম পরিষ্কার করতে, কিন্তু পরিষ্কার করতে করতে আমার মনে হলো যে শুধুমাত্র ব্যালকানির যে মেঝেটা রয়েছে সেটা আমি রুমালটা দিয়ে পরিষ্কার করতে পারবো না, আমার মপটাই লাগবে। ওই জন্যে আমি আর চান্স নিলাম না এই রুমালটা দিয়ে মোছার জন্যে। তো এরপর বালতি করে জল এনে আমি মপটা দিয়েই পরিষ্কার করে নেবো নিচটাকে। এই দেখো নিচটা যাতা অবস্থা, শুধু নিচটা নয় আমার ফুল প্যান্টের নিচের দিকটাতেও ছিটে এসেছে, ওটারও খুব বাজে অবস্থা। আর এখানে যেহেতু লাল মাটি তাই জন্যে না প্রচণ্ডই লাল লাল হয়ে থাকে কেমন একটা বিচ্ছিরিভাবে, তাই সাথে সাথে মুছে দেওয়াটা বা আমার প্যান্টারও ধুয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে, যদি আমি একটু বাদেই স্নানে যাবো তা নিয়ে অসুবিধে নেই আমার। এবার মপটাকে দিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। আর একবারে জানো তো হয়নি, প্রায় দুবার মুছতে লেগেছে জায়গাটাকে, আর বালি বালিও হয়েছিল বটে। মাটিগুলো এখানকার বালি বালি আর লালচে লালচে কেমন জানো, দেখো মুছছি কিন্তু ওখানটা লাল হয়ে রয়েছে। আবার নিচে একটু উঁকি মেরে দেখিও আমি চেঁচায় যখন, কারণ এখানকার ভাষা আমি বুঝতে পারি না। শাক বিক্রি, ফুল বিক্রি, ঝাঁটা বিক্রি, আমার সবই কেমন যেন একই রকম মানুষের গলা লাগে, আর একই রকম যেন চেঁচাতে থাকে মনে হয়। দেখো ভালো করেই মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, কিন্তু ঢ্যাঁড়সটাও আবারও দেখতে হবে কি, নাহলে পোড়া লেগে যাবে। ফাইনালি আমার সব কাজ হলো, ঝটফট মোছা হচ্ছে, এখানে ঢ্যাঁড়স ভাজাটাও হয়ে গেছে। ঢ্যাঁড়স ভাজতে এত টাইম লাগে না, শুধু ঢ্যাঁড়স ভাজার পেছনে টাইম দিলে আজকে একদমই বাজে ব্যাপার হয়ে যেত। আমার একটা কাজও হতো না, আমাকে দেখেই বুঝতে পারছো পুরো বিধ্বস্ত। গাছ লাগালেই হয় না, তার পেছনে অনেকটা টাইম দিতে হয়, তাও তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করিনি। ক্যামেরাটা ফিট করে আমি অন করতেই ভুলে গেছি, মানে ফোনটা অন করে ক্যামেরা ফোনটাকে ফিট করে দিয়ে আমি ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। ব্যাস, তো পুরোটা তো শেয়ার হয়নি, যতটা পেরেছি ততটা করেছি আর কি। অবস্থা খুব খারাপ, খুব খারাপ। ঘর মশলা ঝাঁট দেওয়া তো সকালেই হয়ে গেছিলো, মুছে দিলাম এখন। তো এটা হয়ে গেছে, এটা হওয়ার পরে কালকে যে সুতিটা রয়েছে বললাম ওটার সাথে একটু গরম করবো, তাহলেই হয়ে যাবে। তারপরে ভাতটা বসিয়ে দিয়ে স্নানে চলে যাবো। সবই কাজগুলো করে নিই। স্নান আমার মোটামুটি কমপ্লিট, বাথরুম থেকেও বেরিয়ে যাওয়ার পালা। এরপর জামা কাপড়গুলোকে মেলতে হবে, আর তারও আগে গিজারের সুইচটা বন্ধ করতে হবে। এই টাইমে গিজারের সুইচটা বন্ধ না করলে আমি বেমালুম ভুলে যাই যে সুইচটা দেওয়া রয়েছে।
জামা কাপড়গুলো ব্যালকনিতে মেলে দিয়ে এসে তারপরে চুলটাকে ভালো করে মুছে একটু ক্রিম ট্রিম মেখে সিঁদুরটা পরে দেব পুজো। চলেও এসেছি আর চুলটাকে ভালো করে মুছতে হবে। ইদানিং না প্রচণ্ড চুল উঠছে, ইদানিং কেন শুধু বলছি, ব্যাঙ্গালোরে আসার পর থেকে একটু বেশি পরিমাণে চুল উঠছে। ব্যাঙ্গালোরের জল একদমই ভালো নয়, প্রচণ্ড চুল উঠছে। যদিও বা একটা সলিউশন পাওয়া গেছে পাশের বিউটি পার্লারে, যে মেয়েটার কাছে আমরা যাই, আমি অনুরূপা রুমি, তো ও একটা সলিউশন বলেছে। দেখা যাক, আমি অনুরূপা এটা ট্রাই করবো, রুমিও বোধহয় করবে, জানি না ঠিক ওটা। তো তারপর দেখা যাক চুল ওঠা কমে কি বাড়ে, কিচ্ছু জানি না। এরপর ক্রিম মেখে সিঁদুরটা পরে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, ওদিকে আবার ভাতটাও চাপানো আছে। গামছাটা মেলে দিয়ে আসলাম, এবার পুজোর জায়গাটা আগে পরিষ্কার করে নেব, ঠাকুরের থালা বাসনগুলো আগে ধুয়ে মেজে নেব, তারপর ঠাকুরদেরকেও ভালো করে পরিষ্কার করিয়ে নিয়ে তারপর ফুল জল মিষ্টি যেরকমভাবে পুজো দিয়ে থাকি সেরকমভাবে পুজো দেবো। আজকে আমি তুলসী গাছকেও কীভাবে পুজো করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো আজকের নতুন প্রচেষ্টা আমার ব্লগের কেমন লাগলো, এডিটিং কেমন লাগলো এটা আমাকে জানাতে ভুলো না। কিন্তু যদিও এডিটে সেরকম কিছু আমি এদিক ওদিক করিনি, এই আজকের নতুন নিজে কিছু না বলে পরে ভয়েস ওভার দেওয়া, এইটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে জানাতে ভুলো না। প্রত্যেক দিনই নতুন নতুন কিছু করার চেষ্টা করছি, তো আজও এই চেষ্টাটা রইল তোমাদের জন্য, নতুন চেষ্টা আমার। আর যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো সাবস্ক্রাইব করে যেও প্লিজ প্লিজ প্লিজ, এইটুকু রিকোয়েস্ট তো করতেই পারি আমি। আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের মতো আমি টাটা বলে দিচ্ছি, কালকে আবারও আসবো নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে। আর হ্যাঁ, আজকে যদিও রান্নার ব্লগ যাওয়ার কথা, কিন্তু অঙ্কিতা যেহেতু রিকোয়েস্ট করলো আমাকে, বললো যে দিদি আমার মনে হয় ডেলি ব্লগ, তাই জন্য তিনটে রান্না না দেওয়াই ভালো সপ্তাহে, তাই জন্য আমিও তাই ভাবলাম, কারণ সেভাবে ভিউজ খুব একটা আসছিলো রান্নার ব্লগগুলোতে সেরকমটা নয়। যাই হোক, তোমাদের সাথে এত বকবক করতে করতে দেখো আমার মোটামুটি ঠাকুরের জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেল। আজকে আর কথা বাড়াচ্ছি না, টুকটাক কিছু কাজ করেছি, ঘর মোছা ঘর ঝাড় দেওয়া, এগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আজকে। অন্য আরেকটা ব্লগে অন্য আরেক দিন আমি কীভাবে আর বাকি কাজগুলো করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকের মতো টাটা, কিন্তু তোমরা কিন্তু ভিডিওটা ছেড়ে যেও না, তোমরা কিন্তু পুরো ব্লগটার সাথে দেখো। তো চলো টাটা।